কিন্তু যেখানে আপনার যেখানে ডাস্ট আছে সেখান থেকে কিন্তু সে ক্লিন করে নিচ্ছে। এই যে দেখেন, দেখবেন যে গ্যাস সেন্সর দিয়ে আছে, এই সাইডে একটা গ্যাস সেন্সর দেওয়া আছে। এটার হচ্ছে কাজ হচ্ছে কি, যে অনেক সময় আমরা মানে আবদ্ধ ঘর করলে কিন্তু একটা গ্যাস গ্যাস ভাব থেকে যায়। সে যদি গ্যাস গ্যাসটা থাকে তাহলে কিন্তু সে সেন্সরটা দিয়ে বুঝে দিবে যে না আপনার ঘরটা এখন গ্যাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। বর্তমানে আপনার ঢাকা শহরে এয়ার পলিউশনটা বেশি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এয়ারে যে পলিউশনগুলো ছড়িয়ে পড়ছে, ইভেন আমাদের রুমেও একই অবস্থা। সো এই রুমে ডাস্ট থেকে বাঁচতে প্লাস এয়ার পলিউশন থেকে বাঁচতে আপনারা এয়ার যে পিউরিফায়ার মেশিন এটা কিনে নিতে পারেন, যেটা মোটামুটি খুব রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন, আর এটা স্যামসাং আপনাকে দিচ্ছে। সো আমি আজকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, সেখানে আমি স্যামসাং স্মার্ট প্লাজা এখান থেকে কিছু ভিডিও নিয়ে এসেছি। ওখানকার যে একজন ভাই আছেন এটা ডিটেলস বলেছে। সো আপনারা এটা দেখলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনারা কতটুকু রুমের জন্য কতটুকু জিনিস পাচ্ছেন বা কত প্রাইসে পাচ্ছেন। আর অফকোর্স আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে হলে অবশ্যই একটা ব্র্যান্ডেড জিনিসগুলো কিনবেন, যাতে করে আপনারা পরবর্তী যে কোনো হ্যাসেল থেকে বেঁচে যান। আর এগুলো একটু হয়তো প্রাইস বেশি করে, বাট আপনার কিন্ততু ওভারঅল জিনিসগুলো ভালো হয়ে থাকে। আর এয়ার পিউরিফায়ারের পাশাপাশি আমি এখানে ভ্যাকুম ক্লিনারও দেখাবো, কারণ হচ্ছে যে আমাদের এখন সবাই প্রায় বুয়ার উপর নির্ভরশীল, আর বুয়ারও এখন ঠিকমতো বাসায় আসতে চায় না বা অনেক ঝামেলা করে। সেক্ষেত্রে ঘর টোর পরিষ্কার করতে হলে আপনারা এই ভ্যাকুমগুলো ইউজ করতে পারেন, মোটামুটি খুব সহজে আপনার রুমগুলো পরিষ্কার করে ফেলবে। অ্যান্ড আরেকটা আপকামিং ভ্যাকুম ক্লিনার আছে, সেটা হচ্ছে রোবট ভ্যাকুম ক্লিনার, সেটা হয়তো বা কিছু দিনের ভিতরে তারা লঞ্চ করবে। তো এটার প্রাইসটা আপনার পরে জানবেন, জাস্ট আমি জাস্ট একটু ওভারলুক করে দেবো যে আসলে কী কী ভ্যাকুম ক্লিনার পাচ্ছেন আর কত দামে। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু বাণিজ্য মেলা করা হয়েছে ওখানে প্রচণ্ড নয়েজ আছে, আর আমার এখানেও প্রচণ্ড ভয়েসের নয়েজ হয়েছে, সো এটা একটু আপনারা ক্ষমা সুন্দর দেখবেন। আমাদের এখানে একদম নতুন কিছু মানে আমাদের লাইন আপের নতুন একটি প্রোডাক্ট এসেছে, সেটা হচ্ছে এয়ার পিউরিফায়ার। এটা অনেকেরই ডিমান্ড ছিল যে আমাদের এয়ার পিউরিফায়ার কেন আমাদের দেশে আসে না, তো এবার আমরা এয়ার পিউরিফায়ার অনেকে জানেন এটার কাজ কি সেটা যদি বলতেন। তো এখন আমি বলবো যে আমাদের এয়ার পিউরিফায়ারটার কাজ এবং সুবিধাটা কি। অ্যাকচুয়ালি এয়ার পিউরিফায়ারের কাজটা হচ্ছে কি যে আমার রুমে তো আমাদের বাচ্চা কাচ্চা থাকে, তো আমরাও থাকি, তো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না যে আসলে এয়ারের মধ্যে কি কি আছে। অনেক সময় এয়ারেতে মানে ভাইরাস ব্যাকটেরিয়া বা ডাস্ট থাকে, তো সেটাকে মানে সে ডিঅ্যাক্টিভ করে একটা পিওর এয়ার আপনাকে সে দিচ্ছে, আর যার কারণে আমাদের এয়ার পিউরিফায়ারটা নিয়ে আসে। যেমন এটা দেখেন, এই এয়ার পিউরিফায়ারটা কিন্তু আমাদের এসছে যেটার প্রাইস একদমই কম, 24,900 টাকা। অথচ এই এয়ার পিউরিফায়ারের দেখেন অনেকগুলো ক্যাটাগরি গুণ আছে যেটা এখানে আপনি খুব ইজিলি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে আর একটু ভালোভাবে দেখাই তাহলে আপনি এখান থেকেও আপনি দেখতে পাবেন। এই যে দেখেন আমাদের যে ফিল্টারগুলো আছে এটা হচ্ছে ডাস্ট ফিল্টার, অর্থাৎ আপনার এয়ার পিউরিফায়ারে যে আপনার রুমের মধ্যে যে ডাস্টগুলো আছে সেই ডাস্টটাকে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ করবে, অর্থাৎ সাক করে নিবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে দেখেন, আপনার আপনার রুমের ভিতরে যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলোকে সে ডিঅ্যাক্টিভ করতে পারবে। তার জন্য আমাদের টেকনোলজিটা ইউজ করা হয়েছে। এখানে কিন্তু একটা ফিল্টার দেওয়া আছে, এই ফিল্টারটা আপনার এয়ারটাকে একদম ক্লিন করে আপনাকে দিবে। এগুলো কতদিন পর চেঞ্জ করতে হবে? এটা 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 এগুলো চেঞ্জ করার ইয়ে লাগবে না, কারণ হচ্ছে কি যে আপনি এটা জাস্ট ওয়াশ করে নিলেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে ওয়াশ করে নিলে হবে, কারণ এটাতে ডাস্ট আসার সম্ভাবনা খুবই কম, কারণ এটাতে আসার আগে এখানে আরো অনেকগুলো প্রোটেক্টর দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ভাইরাসটা ডিঅ্যাক্টিভেটেড করার জন্য, অর্থাৎ এই জিনিসটা আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ডিঅ্যাক্টিভেটেড করবে এবং এটাকে কখনো পানিতে ভিজানো যাবে না, অর্থাৎ আপনি জাস্ট ইয়ার থ্রো করে এটাকে ওয়াশ করে নিতে হবে। তো আপনি এখানে এটা পাচ্ছেন, আমাদের আমাদের ইয়ার ইয়ার অনেক সময় দেখবেন যে অন্য অন্য প্রোডাক্টে যে যে ইয়ার পিউরিফায়ার আছে সেই ইয়ার পিউরিফায়ারগুলো জাস্ট একদিক থেকে নিয়ে সাক করে এবং একদিক থেকে ছেড়ে দেয়, বাট আমাদের ইয়ার পিউরিফায়ার সাক করছে একদিক থেকে আপনার এটা এটা দিচ্ছে কিন্তু দেখেন টপে, কারণ সাইডে সাইডে সাইডেও আছে কিন্তু টপে দেওয়ার কারণ একটাই যে যেন আপনার এয়ারটাও একদম খুব দ্রুত করতে পারে। ওপরে যেটা আছে ওটাই ঠিক ইমিডিয়েট বড়, যেটা হচ্ছে এটা এটারও সেম কোয়ালিটি সেম ইয়ে, কিন্তু এটাতে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এটার সাইডে এই সাইডে এবং থ্রি ওয়ে, অর্থাৎ থ্রি ওয়ে এয়ার ফ্লো সিস্টেম, অর্থাৎ একটা ওয়ে দুইটা ওয়ে এবং এই পাশে একটা ওয়ে আছে তিনটা ওয়ে, এবং এই সাইডে আরেকটা দেখবেন যে গ্যাস সেন্সর দিয়ে আছে।
এছাড়া একটা গ্যাস সেন্সর দেওয়া আছে, এটার হচ্ছে কাজ হচ্ছে কি যে অনেক সময় আমরা মানে আবদ্ধ ঘর হঠাৎ করলে কিন্তু একটা গ্যাস গ্যাস ভাব থেকে যায়, সে যদি গ্যাস গ্যাসটা থাকে তাহলে কিন্তু সে সেন্সরটা দিয়ে বুঝিয়ে দেবে যে না আপনার ঘরটা এখন গ্যাসে পরিপূর্ণ এবং সে ওইটাকেও ডিঅ্যাক্টিভেটেড করে দেবে। আর এখানে যেহেতু আপনার এর পিছনেও আমাদের ইয়েটা আছে যেটা দিয়ে আপনার এটা ইয়ে করবে, এদিক দিয়ে এটা হচ্ছে আপনার সার্চ করবে। তো আর এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে আপনার নিজের মতো করে এটাকে ইয়ে করতে পারেন, যেমন আপনি পাওয়ার অন থেকে শুরু করে ফ্যান স্পিড বাড়িয়ে নিতে পারবেন, তারপরে এখানে স্পিড যেটা আছে অর্থাৎ এটা হচ্ছে আপনার যত দ্রুত গতিতে মানে এখানে দেখেন যে রাউন্ড দেওয়া আছে অর্থাৎ মানে দ্রুত গতিতে এসে সার্ট করবে এবং দ্রুত গতিতে এসে আপনাকে এয়ার ফ্লো করবে। তারপরে এখানে স্লিপ মোড দেওয়া আছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে মানে যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু স্লিপ মোডটা দিয়ে রাখলে হবে কি যে সে তার মতো বাড়িতে বাচ্চারা থাকলে তো অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ওটা হাত দিয়ে নষ্ট করে ফেলতে পারে বা প্রোগ্রাম সেটটাকে আপনার ওরা রিসেট করে দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোলার লক করে করে দিতে পারেন। এবং এটা দেখেন যে আপনার একটা এয়ার পিউরিফায়ার কিন্তু আপনার 160 স্কোয়ার ফিট, অনেক বড়। আর আমাদের সবচেয়ে জায়ান্ট যেটা আছে সেটা হচ্ছে এটা, এটাতেও সেম টেকনোলজি ইউজ করা হয়েছে, সবকিছু সেম, অথচ দেখেন প্রাইসটা মাত্র 47,900 টাকা। এটার 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 যে ভোল্টেজ ইয়াতে আছে ওয়াট আছে সেটা হচ্ছে 80 ওয়াটের এবং এটা হচ্ছে আপনার 1,080 স্কোয়ার ফিট পর্যন্ত আপনাকে এটা সাপোর্ট দিচ্ছে, মোটামুটি একটা ফ্ল্যাটের মতো পুরোটাই। সেক্ষেত্রে আপনি একটা এয়ার পিউরিফায়ার যদি আপনি নেন তাহলে আপনার পুরো ফ্ল্যাটটাই কিন্তু মানে এই দূষিত বাতাস থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের নতুন লাইন আপে আমাদের ভ্যাকুম ক্লিনার গুলো এসছে, যেখানে আপনি আমাদের তিনটা মডেল দেখতে পাচ্ছেন। তো তিনটা মডেলের মধ্যে আমাদের ভ্যাকুম ক্লিনার হচ্ছে দুই টাইপের আছে, একটা হচ্ছে ব্যাকপ্যাক এবং একটা হচ্ছে বক্স। তো বক্সের এবং ব্যাকপ্যাকের মধ্যে তফাৎ এটাই যে আপনি চাইলে এটাতে এটা যেমন আছে আমাদের ব্যাকপ্যাক অর্থাৎ এটার মধ্যে যে ডাস্ট এটা আছে মানে যেখানে যে ডাস্টটা জমা হয় ওইটা হচ্ছে ব্যাগ বল ব্যাগের, যেটা আপনি চাইলে ধুয়ে পরিষ্কার করে পরে আবার ইউজ করতে পারবেন। আর এটা ফিল্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের বক্স যেটা আছে যেখানে আপনি আপনি এখান থেকে এটা এটা খুলে নিতে পারবেন ইজিলি, জাস্ট পুশ করে এটা খুলে নিতে পারবেন। আর এটা হচ্ছে ব্যাকপ্যাক, এখান থেকে খোলার জন্য আপনি জাস্ট এখানে এটা খুলে যাচ্ছে। এবং দেখেন যে আমাদের এখানে কিন্তু আরও একটি ইয়ে আছে যে আমরা সুপার আনাচে কোনাচে বা ঘরে আনাচে কোনাচে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না, বাট আপনি এটা দিয়ে সব জায়গাতে ক্লিন করতে পারছেন, যেখানে আপনার ব্রাশটাও আছে। যেটা দিয়ে আপনি আপনার সুপা এবং ঘরের মেঝে বা এগুলো সবগুলোই খুব আরামে ক্লিন করে নিতে পারবেন। রোবটটা যে আমাদের কতটা কার্যকরীয় দেখেন, এটা কিন্তু আপনার অনেক সময় কি হয় যে আমরা বসে বা টাইমটা ওয়েস্ট করে কিন্তু আমরা ইয়েটা করি ওয়াশটা করি, কিন্তু আপনার এই রোবট যদি রোবট যে ওয়া ইয়ে থাকে পাওয়ার রোবট
রোবট যেটা অটোই নিজেরাই সার্চ করে নেবে না? আপনি আরেকটু একটা জিনিস দেখেন যে সে এদিকে যখন আসবে মানে সে দেখছে যে কোথায়, আমি যদি হাত দিয়ে রাখি তাহলে সে এদিকে দেখে, মানে অর্থাৎ আপনার আপনি যদি দাঁড়িয়ে থাকেন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সে বুঝতে পারবে যে না না আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ভারী অবজেক্ট থাকলে সে অবজেক্টটাকে মুভ করবে না, এখানে সেন্সরটা দেওয়া নেই, অবজেক্ট থাকলে সে মানে এটা করে না আর কি, মুভ করে না, কিন্তু যেখানে আপনার যেখানে ডাস্ট আছে সেখান থেকে কিন্তু সে ক্লিন করে নিচ্ছে, এই যে দেখেন এই এই রোবটটা হচ্ছে এরকম। চার্জটা শেষ হয়ে গিয়েছে তাহলে সে অটোমেটিক তার নিজের জায়গায় চার্জ দিয়ে আবার সে কাজটা শুরু করে, ক্লিক দেন দেখো হয় কিনা, হয় আবার যখন ডাস্ট আপনার রুমে তৈরি হবে তখন আপনি জাস্ট একটু মানে ওটাকে প্লে করে দিলে সে তখন রুমের যেখানে যেখানে আছে এবং সেখানে আর ভারী অবজেক্ট বা দেখা যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে আছেন ওই সময় সে বুঝতে পারবে যে না সামনে আমার ভারী অবজেক্ট আছে যেটা আমার ক্রস করা বা মানে সেখানে যা পসিবল, তো সেই ক্ষেত্রে সে নিজের সেন্সর থেকে আদার্স থেকে টার্ন করে নিচ্ছে। সো এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।